আমার জ্বর 102.4। ওর হচ্ছে 102.4 জ্বর। তো ওষুধ খাইয়ে মানে আমরা দুজনেই শুয়ে পড়েছিলাম, ওকে ওষুধ খাইয়েছিলাম, খেয়েছে, শুয়ে পড়েছিল, এখন একটু ঠিক লাগছে, উঠেছে। এখন রাতে 12টায় বাজে, আজকে হচ্ছে 13 ডিসেম্বর। সে ভালো জিনিস হচ্ছে যে আজকে দিন প্রথম মানে আমাদের দেখা হয়েছিল, আজকে হচ্ছে আমাদের লাভ অ্যানিভার্সারি। ওর তো গলা থেকে একদমই আওয়াজ বেরোচ্ছে না, তো তখন থেকে দেখো শুধু কাশি 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 হয়ে যাচ্ছে, কফ আছে, এত ফিভার আছে ওর। এখন বললাম যে 12টা বেজে গেছে, আমরা খাবার কিছু অর্ডার করছি, খাবার আসছে। লাস্ট 3-4 দিন ধরে ওর এরকমই অবস্থা চলছে, গলা থেকে একদম আওয়াজ বেরোচ্ছে না। তো সেই জন্য আমি এই ভিডিওটা একটু রেকর্ড করলাম, এই অবস্থা আছে ওর। একটা পোস্ট করে দেবো, তো জানতে পারবে অ্যাকচুয়ালি কী স্ট্যাটাস আছে। লিটারালি ও খুবই ডাউন, সো যখন ঠিক হবে তারপরে আবার ভিডিও আপলোড করতে স্টার্ট করবে। সকালবেলা যখন উঠেছি দেখেছি ম্যাডামের শরীর পুরো গরম, মানে লিটারালি আই কুড ফিল দ্য ফিভার। তারপরে কিছু ব্রেকফাস্ট আমাদের করা হয়েছে, এখন ব্রেকফাস্ট করার পর এখন ওষুধ দিতে যাচ্ছি ওকে। ফিভার আছে, শরীর ব্যথা আছে, গলায় ব্যথা আছে, গলায় ব্যথাও আছে, ঠিক আছে। এখনও ওষুধ খায়নি, এখন মানে ব্রেকফাস্ট করে নিয়েছে, ওষুধটা দেবো ওকে, তাড়াতাড়ি যেন ঠিক হয়ে যায়। উইকেন্ডেই নিজের শরীর খারাপ করেছে ইচ্ছা করে যে আমি কোথাও বাইরে যাব না। আমি আমি সব থেকে বড় ন্যাচারাল থার্মোমিটার, বিকজ আমি যখন ওকে ধরে শুয়েছি আমার বডিতে ফিল হচ্ছে ওকে, মানে আমি যখন ওকে ধরে শুয়েছি পুরো বডিতে ফিল করতে পারছি পুরো হিটটা, মানে স্কিনটা লিটারালি ওর পুরো হেভি গরম। এখন ওষুধটা দিই, তারপরে দেখি কি অবস্থা আছে, পরে আফটারনুন ইভিনিং আপডেট করব। উপর থেকে এসে এখানে আমি এখন চা চাপিয়েছি, এর মধ্যে একটু ক্লোভ ক্লোভ দিয়ে ভালো করে আদা দিয়ে চাটা বানাবো। ওর শরীর ঠিক নেই, একটু ঠান্ডা লেগেছে। আমি তখন তো জিজ্ঞেস করছি কি করবে, এসেই না ওইটা আগে বসিয়েছে, আর বলছে না তোমার জানা কি দরকার, আমি এতক্ষণ বলা পড়া তো আমি শুনছি, হ্যাঁ মানে ও বলছে আমি সব ব্লক করছি, আমি এসে শুনছি চা বানাচ্ছে। চা বানাতে হবে না, খ খ উপরে গিয়ে খ খ খ খ করছে না উপরে, তারপরে হাওয়ায় যাবে, হাওয়া দিচ্ছে আর না মেঘলা, মানে সত্যি ওয়েদারটা এত ভালো। আর টু বি অনেস্ট তাসুর যে যে প্রপার্টিটা দেখেছি আমরা সেই টাইমে সত্যি কথাই বলছি আমরা কিন্তু টেরেসটা দেখিনি, টেরেস না দেখিয়ে নিয়েছিলাম, ওটা বোনাস আছে। আমরা জিম টিম দেখেছি, পুল দেখেছি, পার্কিং দেখেছি, বাট টেরেসটা কিন্তু আমরা দেখিনি। আমরা ওটা শুনেছি বাট আমরা একবার যাইনি, আমরা নামার পর গেছি, কষ্ট করছে আসতে, ঠিক আছে পরে বলো, ওরা সবাই বুঝতে পারছে যে গলা পুরো খসখস করছে, এখন বলো না আমার প্রবলেম হবে, তোমার প্রবলেম, হ্যাঁ চুপ, ওর প্রবলেম শুধু ডায়ালগ। আমি ওটাই শুনছি, মেরে কো স্যান্ডউইচ খানে কা থা, কোই অয়েলি নেই খানা হ্যায়, ইয়া ভি কহি পে নেই হ্যায়, অর্ডার নেই কর সকতে ইধার পে, উপর আ যাও দেখতে, পর ইধার পে মিলতা হ্যায় ক্যা ও ভি তো নেই পাতা। এখন হচ্ছে এই অবস্থা, মুখ চোখ পুরো একদম বসে গেছে, চোখ লাল থাকছে, আর শুয়ে আছে, সারাদিনে কিছু খায়নি। আমি বলছি কি খেয়েছো, বলছে কেক, কেক খেয়ে শরীরে কি লাগবে, কিছু খেতে ইচ্ছা করছে না, সেই জন্য জাস্ট ওষুধ খাওয়ার জন্য কেক খেয়েছিলাম।
না ইচ্ছা না করলে তো হবে না, শরীরটাকে একটু স্ট্রং রাখার জন্য কিছু তো খেতে হবে। আজকে হচ্ছে আমাদের লাভ অ্যানিভার্সারি, এবার জেনিকে বলেছি ও তো শরীর প্রচণ্ড খারাপ, তো আমি ওকে বললাম তুমি কিছু খাও নি, আমি একটু স্যান্ডউইচ নিয়ে আসছি পাশ থেকে, তো ওর জন্য এটা নিতে এসেছিলাম, স্যান্ডউইচও নেব, এটাও নিয়ে যাচ্ছে, দেখি কিরকম ওর রিয়াকশন হয়। Happy anniversary! শরীর বেচারার অনেকই খারাপ, কি করব কিছু করতে পারিনি, আমারও অফিস ছিল, অনেক কিছু ছিল, ও তো জাস্ট অফিস থেকে আসলো, এসে জাস্ট চেঞ্জ করেছে, হাত পাতো ধুয়ে নি, বলছে আমি একবারে যাই নিচে স্যান্ডউইচ আনি, আমার স্যান্ডউইচ খেতে ইচ্ছে করছিল, কোনো স্পাইসি খেতেও পারছিল না, কেন আনলে বেবি আমি কি জানি, এমনি তোমার জন্য আমি জানি তোমাকে ফ্লাওয়ার পছন্দ, কিচ্ছু তো করতে পারিনি, অ্যাটলিস্ট এটা আনলাম, কিছু করবে কি করে, এখন ওর অফিস, আমার শরীর খারাপ, জাস্ট শিফট হয়েছে, পুরো ঘর তো ঠিক হয় করব আমার পরে। আচ্ছা এই হচ্ছে আমার জান প্রাণ, আরে কিছু না আমি ওকে আমি কিচ্ছু দিইনি, জাস্ট আমার অফিস থেকে এসেছি, আমি জাস্ট এটা বাহানা করে গেছি যে আমি একটু স্যান্ডউইচ আনতে যাচ্ছি, না হলে আমি জানি যেতে দেবে না, বাট এইটুকু তোর হাক হয় ভাই, এইটুকু সবকিছুই হাক হয়, বাট এইটুকু করতে পারলাম আজকে সেটা বলতে চাইছি, ও জাস্ট অফিস থেকে আসলো আর ওর শরীরটা ভালো না বাইরে রেখে।